দিনাজপুরের চিনির বন্দরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। হত্যা মামলার 25 বছর 9 মাস 26 দিন পর এ রায় ঘোষণা করা হল। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চিরির বন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের আফজাল হোসেন ও উত্তর ভোলানাথপুর গ্রামের আব্দুল লতিফ এবং উত্তর ভোলানাথপুর গ্রামের কাচুয়াশা ওরফে মহাশহর ছেলে শামসুল ওরফে শামসুল হক। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।